রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত পাহাড়, অগ্নিগর্ভ মুঙ্গাগামী বাজার, বিজেপি জনজাতি মোর্চার বাজার সরপাকে কেন্দ্র করে মুঙ্গাগামী বাজারে চুপড়ামথা দলের কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত বিজেপি জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেবকুমার সহ বিজেপি দলের বেশ কয়েকজন কর্মী সমর্থক। ঘটনা মুঙ্গাগামী থানা এলাকার মুঙ্গাগামী বাজারে মঙ্গলবার। এই গোটা বিষয় সম্বন্ধে বিস্তারিত জানবো আমাদের তেলিমুড়া প্রতিনিধি রাহুল পালের কাছ থেকে। রাহুল, আজকে মুঙ্গাগামী বাজারে যে উত্তপ্ত পরিবেশ হয়েছে সে বিষয়ে গোটা বিস্তারিত জানতে চাইছি। দেখো, আজকে মুঙ্গাগামী বাজারে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে বিজেপি দলের কিন্তু একটি কিন্তু জনজাতি মোর্চার ওই মুঙ্গাগামী বাজার এলাকায় একটি সভা ছিল এমনটাই কিন্তু জানা গেছে যারা বিজেপির নেতৃত্ব ছিল তাদের কাছ থেকে। যখন ওই সভাটি করতে যায় সেখানে বিজেপির দলের রাজ্য সভাপতি যিনি রয়েছেন বিকাশ দেববর্মা সহ বিজেপি দলের কার্যকর্তারা এবং এমনকি কৃষ্ণপুর মন্ডলের যিনি সভাপতি রয়েছেন টুটন দেব, উনিও যায় ঘটনাস্থলে। কিন্তু যাওয়ার পরে আচমকা কোনো একটি বিষয়কে কেন্দ্র করে কিন্তু দুটি রাজনৈতিক দলের মধ্যে ওই জায়গাতে কিন্তু একটা সংঘর্ষ তৈরি হয় এবং সংঘর্ষ বাঁধে এবং যা পরবর্তীকালে হাতাহাতিতে রূপ নেয়। যে দূর সভাকে কেন্দ্র করে কি সেখানে কোনো পুলিশ মোতায়েন করা হয়েছিল? হ্যাঁ, টিপ্রামথ এবং বিজেপি দলের মধ্যে যখন সংঘর্ষ হয়েছিল তখন ওই জায়গাতে কিন্তু বিশাল পরিমাণ পুলিশ, টিএসআর, আধাসামরিক বাহিনীর জওয়ান কিন্তু মোতায়েন করা হয়েছে। পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কি এই দুর্ঘটনা ঘটেছে? পুলিশের সামনে কিছুক্ষণ যদিও ছিল, তার পরবর্তীতে পুলিশি ব্যবস্থা আরো করা, নিরাপত্তা ব্যবস্থা যখন করা হয় তখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং যে বিষয়টি জানা গেছে দুই দলেরই কিন্তু কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে বা যেমনটা অভিযোগ উঠে আসছে, বিজেপি দলের যিনি রাজ্য সভাপতি রয়েছেন বিকাশ দেববর্মা উনিও কিন্তু আক্রমণের শিকার হয়েছেন বলে উনি অভিযোগ করেন এবং বিজেপি দলের আরো কর্মী সমর্থক আক্রান্ত হয়েছে বলে অভিযোগ আনা হয় বিজেপি দলের পক্ষ থেকে। এবং টিপ্রামথা দলের পক্ষ থেকেও কিন্তু এরকমটাই অভিযোগ আনা হচ্ছে যে ওরাও কিন্তু এই জায়গাতে ধস্তাধস্তিতে বা যে পরিবেশ সৃষ্টি হয়েছে ওই পরিবেশের মধ্যেও কিন্তু ওরাও কিন্তু আক্রান্ত হয়েছে এরকমটা অভিযোগ উঠে আসছে। কেউ কি গুরুতর ভাবে আক্রান্ত হয়েছে? দেখো, গুরুতর বিষয়টা তো চিকিৎসকের বক্তব্য ছাড়া বলা যাচ্ছে না। গুরুতর বিষয়টা চিকিৎসা আমরা অপেক্ষায় আছি। আক্রান্তদের কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন? হ্যাঁ, তারা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং মুঙ্গাগামী যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে দুটো হাসপাতালে মিলিয়ে চিকিৎসাধীন রয়েছে। আচ্ছা, এখন সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে? পরিস্থিতির যেটা থমথমে একটি ভাব বিরাজ করছে, দোকানপাট কিন্তু বাজারের বন্ধ হয়ে গেছে সব, একটা কিন্তু টানটান উত্তেজনা পরিস্থিতি কিন্তু বিরাজ করছে গোটা মুঙ্গাগামী এলাকায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পরে আবারও তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। আমি এখন কাঞ্চনপুর থেকে আছি, আপনারা সবাই অবগত আছে কালকে কাঞ্চনপুর টিপ্রামথারা রোড ব্লক করছে, কিন্তু রোড ব্লক আবার কাম করে আমি কাঞ্চনপুরে আমি আবার কার্যকর্তাদের সাথে মিটিং এবং ওনাদের সাথে আলোচনা করে এসেছি। আজকে আমিও এখানে উপস্থিত হওয়ার কথা ছিল। আজকে আমাদের বিজেপি পক্ষ থেকে কল্যাণপুর মণ্ডলের পক্ষ থেকে কৃষ্ণপুর মণ্ডলের পক্ষ থেকে মঙ্গাগামী বাজার সভা ছিল, অ্যানাউন্স ছিল আমাদের জেপি নাড্ডা ন্যাশনাল সেক্রেটারি, ন্যাশনাল প্রেসিডেন্ট ও আছে আগামী কিছুদিনের মধ্যে, তাকে কেন্দ্র করে আমরা যোগদান সভাতে সবাইকে যোগদানের জন্য অ্যানাউন্সমেন্ট এখন চলছে এবং প্রতি বাজার এখন শুরু হয়ে গেছে বাজার সভার মাধ্যমে আমাদের জেপি নাড্ডার সভাতে যোগদান করা। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা মঙ্গিয়া পার্টি অফিসের, যেটা আমাদের পার্টি অফিস, পার্টি অফিসের সামনে আমরা এখানে সভা করার কথা ছিল। আমাদের মোর্চা প্রেসিডেন্ট বিকাশ দাদা ওখানে সময় মতো গিয়ে পৌঁছে এবং আমাদের একজন সদস্য ডিস্ট্রিক্ট উনিও এখানে গিয়ে পৌঁছেছে, কিন্তু আমাদের পার্টি পক্ষ থেকে আমাদের পার্টি অফিসে যাওয়ার পূর্বে তারা এখানে ব্যানার ট্যানার ফ্ল্যাগ ট্যাগ লাগে তারা এখানে পরিবেশ এমন করে রেখেছে তারা যেন আমরা ঘিরে অ্যাটাক করে সেখানে হাঙ্গামা বাঁধে। সেইভাবে মন্ডল সভাপতি আছে আমাদের এবং কৃষ্ণপুরের আমাদের নেতৃবৃন্দ সবাই এখানে গিয়ে পৌঁছেছে এবং আরও আছে, কিন্তু এখানে আমাদের মিটিং শুরু হওয়ার আগে তারা এখানে সব হাঙ্গামা তাণ্ডব করে আঘাত করে অ্যাটাক করে আমাদের বিকাশ দাঁড়াবো দেখো আঘাত দিয়েছে এবং আমাদের জমাকে ওনাকে পুরো সারা শরীর দেখো আপনাদের সবাই দেখছেন পুরো সারা শরীরে তার আঘাত ছিল এবং
Bureau Report, Versity.